Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apnara jara amader channel ti ekhono subscribe korenni tara amader channel ti ekhoni subscribe korun ebong amader pashe thakar bell button ti ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi suratul কাউসারের আমল দ্বারা পছন্দের মানুষকে উপস্থিত করে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আমি একটি বোন তাসনুবাকে দিয়েছিলাম এবং একটি ভাই আকরাম নামে তাকে দিয়েছিলাম। তারা তিন দিন এই আমলটি করেই ফলাফল পেয়েছেন। এই জন্য আমি আপনাদের জন্য এই আমলটি আমার চ্যানেলে দিয়েছি। আপনারা এই আমলটি একাধারে তিন দিন করবেন। বুধবার দিবাগত রাত থেকে এই আমলটি শুরু করবেন। আপনাদের এই আমলটি করার জন্য বড় বড় সাইজের তিনটি মোম বাজার থেকে কিনে আনতে হবে। সেটি যে কোনো রঙের হতে পারে, এতে কোনো প্রকার সমস্যা নেই। এবং আপনাদের একটি অথবা তিনটি পেরেক নিয়ে আসবেন। একটি হলেও সমস্যা নেই, তিনটি হলেও কোনো সমস্যা নেই। প্রয়োজন আপনার একটি মমই একটি পেরেক নিয়ে আসেন এবং তিনটি মম বাজার থেকে কিনে নিয়ে আসবেন। কিন্তু শর্ত হচ্ছে এক দামে কিনবেন, কোনো রকম দামাদামি করে এই সকল কাজের জিনিস কখনোই কিনবেন না। এদিকে আপনারা সতর্ক থাকবেন। আপনারা আমল করেন অনেক কিছু সঠিকভাবে প্রয়োগ না করার কারণে অনেক সময় আমলগুলি সঠিক কাজ করে না, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আপনারা যেটি করবেন, প্রথম দিন বুধবার দিবাগত রাতে একটি মম নেবেন এবং সেই পেরেকটি হাতে নেবেন। নেওয়ার পরে চাঁদের সাতটি নাম রয়েছে, সেই চাঁদের সাতটি নাম প্রথমেই ওপর থেকে লেখা শুরু করবেন। অর্থাৎ উপর বলতে যে স্থানটিতে আমরা আগুন ধরাই ওই স্থানটিতেই আপনারা ওইখান থেকে আর কি ওপর থেকে লেখা শুরু করবেন চাঁদের সাতটি নাম। সাতটি নাম আপনাদের বলে দিচ্ছি, যারা সম্ভব আরবিতে লিখবেন, যাদের সম্ভব না তারা বাংলাতে লিখবেন। প্রথমে লিখবেন লায়া খিমিন, লায়া খিমিন, এটি হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টি হচ্ছে লায়া লাগভিন, লায়া লাগভিন। আমি দুইবার করে বলছি এর জন্য যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তৃতীয়টি হচ্ছে লায়া ফোরিন, লায়া ফোরিন। চতুর্থটি হচ্ছে লায়া রু সিন, হ্যাঁ এখানে রু সিন আপনাদের এই বিষয়টি। এবং পঞ্চমটি হচ্ছে লায়া রুখিন, ষষ্ঠটি হচ্ছে লায়া রু শিন, এটা হচ্ছে শিন। সপ্তমটি হচ্ছে লায়া সালা শিন। আপনাদের এই সাতটি নাম আরবিতে হোক আর বাংলাতে হোক, প্রথমেই একদম উপর থেকে আপনাদের মমের গায়ে লিখতে হবে। এক লাইনেও লিখতে পারেন, দুই লাইনেও লিখতে পারেন, একটু বড় সাইজের মম নিতে হবে। এরপর আপনাদের যেটি করতে হবে, যারা আরবি লিখতে পারেন না, আমি যা বলবো হুবহু অক্ষর অক্ষরে তাই লিখবেন। মমের গায়ে প্রথমে চাঁদের সাতটি নাম লিখবেন, এরপরে লিখবেন আমি তোমাদের জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের উসুলাই আহ্বান করছি, যাতে তোমরা অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম ভালোবাসায় আকৃষ্ট করে উপস্থিত করো, আমাকে বিয়ে করার জন্য এক্ষুনি এক্ষুনি। আমি অমুকের মেয়ে অমুক, অথবা লিখবেন আমি অমুকের ছেলে অমুক। মেয়েরা কীভাবে লিখবেন, ছেলেরা কীভাবে লিখবেন অবশ্যই বুঝতে পেরেছেন। আর যারা আরবি লিখতে পারেন, আগে আরবিতে চাঁদের সাতটি নাম লিখবেন, এরপরে আরবিতে লিখবেন
দাওয়াতুকুম বিহাক্কে জিবরাইল আন তাজিলিবু ফুলান বিন ফুলানাতুন, অথবা বলবেন ফুলানাতুন বিনতে ফুলানাতুন, বি মুহাব্বতি ও মাওয়াদ্দাতি লি আজলি জাওয়াজি বি, আসসাআতু আসসাআতু আনা ফুলানাতুন বিনতে ফুলানাতুন, অথবা বলবেন আনা ফুলান বিন ফুলানাতুন। এক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে মায়ের নাম ব্যবহার করার চেষ্টা করবেন, তবে যদি সম্ভব না হয় তাহলে বাবার নাম ব্যবহার করবেন। এইভাবে লেখা শেষ হয়ে গেলে আপনার সামনেই মমটিকে কোনো একটি স্থানে দাঁড় করাবেন, এরপরে মমটির মধ্যে আগুন ধরিয়ে দিবেন। এরপরে শুরুতে শুধু একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরাতুল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই সূরাটি 100 বার তেলাওয়াত করবেন এবং প্রত্যেকবারই ওই আগুনের মধ্যে ফু দিবেন। এই আমলটি আপনারা যেভাবে বললাম 3 দিন আমল করবেন, দ্বিতীয় রাতে একই কাজ করবেন, তৃতীয় রাতে একই কাজ করবেন, ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক না কেন, আপনাকে ছাড়া অন্য কাউকে কোনো মতেই বিয়ে করতে পারবে না, আপনাকে ছাড়া অন্য কোনো কিছু সে কখনো চিন্তাও করতে পারবে না। দেখতে পাবেন এখানে অনেক বিশেষ কিছু লুকায়িত আছে যেগুলো একটি ভিডিওর ভিতরে সব কিছু বলা সম্ভব না, এই জন্য বললাম না। তবে এই আমলটি পরীক্ষিত, বহুল পরীক্ষিত আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ পছন্দের ব্যক্তি আপনাকে বিয়ে করতে অবশ্য অবশ্যই বাধ্য হবে। তবে আপনারা এই আমলটি করার আগে আমার কাছ থেকে ফোন করে এজাজত নিয়ে আপনারা আমল ঠিক করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386 এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।